রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো, নালে সন্দেশ খালি যেখানে সেখানে হতে পারে, সন্দেশ খালি জায়গায় অনেক কিছু নন্দীগ্রামও হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। দ্বিতীয়বার যদি এটা হয়, আমি বলে দিচ্ছি কোন বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না। আর দিলীপ ঘোষ থেকে বাস নিয়ে আসবে আগে, আর এখানে এসপি এসছে কোন ব্যাটার এসপি, সে আমাদেরকে আইন শেখায়, এখানে চলবে না, মিছিল চলবে না, পারমিশন দেবে না, তোর বাপের রাজত্ব লেগে না। আমি ভাবলাম যে সবার সঙ্গে গল্প স্বল্প আড্ডা ফাড্ডা হবে, আমাদের জেলার সমস্ত নেতৃবর্গ, যুব মোর্চা, মহিলা মোর্চার ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। কিন্তু যারা রাস্তায় বেরোলে চোর চোর বলে, তারা আমরা রাস্তায় বসে চা খাবো এটা তাদের ভালো লাগছে না। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম বেশ কিছু লোক এসে ঘেরাও করতে শুরু করলো। আমি জুন মালিয়াকে, সুজয় ভদ্রকে এবং এখানে সমস্ত টিএমসি লেটাকে আজকেই বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ভোটটা এভাবে করবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করবো না, অন্য কিছু নিয়ে করবো। আর ওই যারা চেঁচামেচি করছে গায়ে দূর করে বলে আসে, বাড়িতে যেন বলে আসে, নামটা কেটে দেয়, দিলীপ ঘোষ এরকম জোচ্ছে বা দিয়ে 18 এমপি জিতেছে, 87,000 ভোটে জিতেছে। সেই ডায়লগটা বলবো, খাবি কিনা বেটা, ঝাঁঝে মরে যাবি, ঝাঁঝে মরে যাচ্ছে, তোমরা ভালো কামাচ্ছ খাচ্ছ থাকো, কেন চুল করছো? আমরা চুল করলে কিন্তু ঘাস করতে দেবো না, যাই মরম লাগাও, কোনো মরম হয়নি, বিজেপি চুল কোনো শুকবে না। তোরা আজকে এখানে এসে আমরা সভা করতে, তোমরা যদি মনে করো চেপকা চেঁচেমেচি করে, মাইক দিয়ে মিছিল করে, বাইক চালিয়ে বিস্তার করবে, আমরা ওষুধ জানি। আর দিলীপ ঘোষকে কমপক্ষে শিখিও না, তোমাদের অনেক মতো অনেক কুকুরকে মুগুর দিয়ে সিরা করেছে, কোন কুকুরে কোন মুগুর দিলীপ ঘোষ ভালো জানে, আমাকে শেখাতে এসো না। আর খালি মেদিনীপুর নয়, আমি ওই মেদিনীপুরের মাটির জল খেয়েছি, আমার মা আমাকে দুধ খাইয়াছে, আমার মা আমাকে ঘোল খাওয়াইনি, আর খাঁটি মোষের আর গরুর দুধ খেয়েছি আমি, তোমরা তো মতো দুধ খাও, বুঝবে কি? আর দিলীপ ঘোষ মেদিনীপুরে যেটা বলে বুঝবে না, ওই কথা বলে দাঁড়িয়ে চৌরাস্তার উপরে, কারো আচলার তোরা দাঁড়িয়ে কথা বলে না, কোন চামচা কোন নেতা কোন অভিনেতার দায় হাত ধরে না, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজনীতি করতে এসেছি, মানুষ আমাদের জিতিয়েছে এখানে, সে অধিকার নিয়ে বলছি, রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো, নালে সন্দেশ খালি যেখানে সেখানে হতে পারে, সন্দেশ খালির জায়গায় অনেক কিছু নন্দীগ্রামও হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। দ্বিতীয়বার যদি এটা হয়, আমি বলে দিচ্ছি কোন বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না। আর দিলীপ ঘোষ থেকে বাস নিয়ে আসবে আগে, এটুকু বলতে এসছি, বাকি তো পরে বলবো। আর এখানে এসপি এসছে কোন ব্যাটার এসপি, সে আমাদেরকে আইন শেখায়, এখানে চলবে না, মিছিল চলবে না, পারমিশন দেবে না, তোর বাপের রাজত্ব লেগে না। এই যে এন্টি ফেসার দিয়ে মাইক নিয়ে বাইক নিয়ে যাচ্ছে, গেট কাটা পকেট মার করো, দেখতে পাস না নেওয়া হয়েছে, আইন দিলীপ ঘোষকে শেখো, তোমার মতো অনেক লোক আমার পায়ের তোলে দিয়ে গেছে, এসপি হয়েছ তুমি, এর নামে নিজে রেপ কে হয়ে গেলে কি রেপ করবে রে, এ তো নতুন সব আমি ইঞ্চি ইঞ্চি লড়াই দেবো, দিলীপ ঘোষ তুমি থাকবে, তোমরা থাকবে না, দিলীপ ঘোষ থাকবে, আর বাড়িতে বলো না ছবি জন্য রেডি করে রাখে মারা ছড়াবার জন্য, আমার মা আমার নাম কেটে নিজে 40 বছর আগে লিস্ট থেকে, সেই জন্য আমি এসছি রাজনীতি করতে, আর তোমাদের সঙ্গে কি রাজনীতি করতে এটা আমি জানি, আর 10 বছর ধরে তোমাদের বুকে রাজনীতি করছি, এমএলএ জিতেছি, এমপি জিতেছি, ব্যাটার তো একটা পঞ্চায়েত জিততে পারিস না রে, কাটমারি খাস তাই দিনের পায়ে পড়িস, দিলীপ ঘোষ তোদের মধ্যে নেতা বানিয়েছে, পঞ্চায়েত পার্লামেন্ট জিতিয়েছে, আর আগামীবারে তোদের ভিতরে ঘু চড়িয়ে দেবো, এই 24 সাল আমি বলে যাচ্ছি, দম খাওয়া মেদিনীপুর জিতে রাখাও,
আরে তোদের তো এত দুর্দশা, তোদের টিকিট দিলে কেউ নিতে চায় না। আর যেমন মোহামেডান স্পোর্টিং এর খেলা হলে ফুটবলের টিকিট চেষে দিলেও নেয় না, আজকে টিএমসি টিকিট দেয় নেয় না কাই, তাই বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে আনতে হয়। তাই বিহার থেকে আয়োজন ক্রিকেটের কিনাম মেলা, আর একজন বিহারি আছে কীর্তি আয়োজনকে আনতে হয়। তারপরে গুজরাট থেকে অশোক পাঠাককে আনতে হয়, আরে গুজরাট থেকে আনতে হলে মোদি নিয়ে আয়, অমিত শাহ কে নিয়ে আয়, ও কি করবে? ও যদি দম থাকতো তাহলে ওখানে গুজরাটে এমপি হতে পারতো ঠিকই, কিন্তু এখানে এসছে কেন? হ্যাঁ, চমকাচ্ছে কে অধিক তাকে, বেচারা চালও নেই আর চুলও নাই, বাড়ি বাড়ি সব গেছে, তার পার্টি ওর সঙ্গে নেই, তাকে চমকাতে পারিস? আরে ইউসুফ পাঠানকে মেদিনীপুরে দাঁড় করা দেখা যাবে চমকাতে। আর তোদের যত বড় নেতা দাঁড় করালে, একজন ভদ্র মহিলা ভালো, তিনি রাজনীতি করছেন না, তাকে আমার সামনে বিজেপির সামনে করবি, ভালো ভালো, ভগবান আশীর্বাদ করুক। তো এই তোদের রাজনীতি, আরে তোদের টিএমসি তোদেরকে ভরসা করে না। এক দাদা ছিল আমার অজিত দা, সে এখন গোসা করে খুব ভবনে আছে, খুঁজে পাওয়া যাবে কোথায় আছে, এখন সন্ন্যাস নিয়ে হরিনাম করছেন। বাকি যারা আছে তাদেরকে এমএলএ যোগ্য মনে করে না, টিএমসি এমপি তো দূরের কথা, আর তারা এখানে ফটফট করছে। এই কটা টাকা, পঞ্চায়েতের টাকা, মিউনিসিপ্যালিটির টাকা ঝাড়ার জন্য আর কত মধ্যে রোজ মারামারি হচ্ছে। মানুষ জিতিয়ে খড়গপুরে পৌরসভা হাতে দিল, একটা চেয়ারম্যান দিতে পারেনি 10 বছর ধরে, সেখানে একজন মহিলাকে নিয়ে এসছে, তিনি শুনতেও পারলেন, তিনি দেখতেও পারলেন, তিনি বলতেও পারেন না। এই তো তোদের অবস্থা, একজন সিকান্ডি খাড়া করে লুটে ফুটে খাওয়া আশা কর্মী, সেলফ হেল্প গ্রুপের লোক, এরা এখন টিএমসির লোক, তারপরেও আর্ধেকও ভরাতে পারলো না জনগর্জন। সেখানে আবার কি হয়েছে, র্যাম্প হয়েছে, আমরা র্যাম্প জানতাম, সেই র্যাম্প ফ্যাশন টিভিতে ছোট ছোট জামা কাপড় পরে মেয়েরা হেঁটে হেঁটে বেড়ায়, হ্যাঁ সে র্যাম্প হচ্ছে এখানে ব্রিগেডে, আর তাতে না চলে গেছে ভাইপো আর পিসি মিলে। কিসব নমুনা ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, ভোটের আগে হেলবুত কোনো চান্স নেই। আজ কোন ভদ্রলোক টিএমসি তে জয়েন করছে না, যারা ছিল পালিয়ে বাঁচছে, দেব বলছে কিছুতেই দাঁড়াবে না, বলছে দাঁড়াবি না মানে তো ব্যবসা করতে দেবো, সব ফিল্ম বন্ধ করে দেবো, রিলিজ করতে দেবো না। বেচারা বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আপনি যা বলেছেন, জোর করে হেলিকপ্টার ধরে তুলে নিয়ে চলেছে, যাবি কোথায়? তাই আজকে নাকের থেকে ফোঁটা পড়ছে, সে এমপি ক্যান্ডিডেট হয়েছে টিএমসি, কোন টিচারও রাজি নেই ওদের সঙ্গে যেতে। মমতা ব্যানার্জিকে দেখলে বাড়ি ছেড়ে পালায় লোক।